गाइस আমি শরণাম্ক এন্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা দারুণ মারাত্মক ব্যাপার নিয়ে কথা বলবো। সো সেটা হচ্ছে জওয়ান সিনেমা, শাহরুখ খানের 2023-এর 2 নম্বর সিনেমা জওয়ান। পাঠানকে টেক্কা দিয়ে আরও এগিয়ে গিয়ে গেল খুব দারুণভাবে। তো এটা একটা সত্যি দারুণ ব্যাপার এবং বলিউডের ইতিহাসে একটা দারুণ স্মরণীয় সময় এবং স্মরণীয় বছর হয়ে থাকবে, যে একই বছরে শাহরুখ খানের পরপর 2টো সিনেমা একে অপরকে টপ করতে এগিয়ে গেল। তো পাঠানকে এই সিনেমাটা টক্কর দিয়ে ফাস্টেস্ট ফিল্ম হিসাবে পরিচিত পেল, মানে পরিচয় পেলো যে 450 কোটির বক্স অফিস কালেকশন। শুধুমাত্র হিন্দিতে এই সিনেমাটা 13তম দিনে 450 কোটির বক্স অফিস কালেকশন পার করে দিল এবং এই সিনেমাটা 11তম দিনে টোটাল বক্স অফিস কালেকশন 450 কোটির পার করেছিল হিন্দি তামিল তেলেগুতে। তো একটা হিউজ ব্যাপার, মারাত্মক ব্যাপার, এবং এই সিনেমাটা খুব শীঘ্রই ডোমেস্টিক এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন গ্রসে 1000 কোটি পার করতে যাচ্ছে। সম্ভবত আর 2 কি 3 দিনের মধ্যেই হয়ে যাবে 1000 কোটি। তো দেখা যাক কত এক্সাইটেড এবং কীরকম সেলিব্রেশন হয় এটা নিয়ে। তো আমি তো খুব এক্সাইটেড, তোমরা কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।